অ্যাস্ট্রো এডুকেশন চ্যানেলে সকল প্রিয় দর্শক বন্ধুকে অনেক অনেক স্বাগত জানাই। নমস্কার, আমি কৌশিক রায়। অগ্রিম দুর্গাপূজার প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে আমি শুরু করছি আজকে এই প্রোগ্রাম। মা দুর্গার আশীর্বাদে পেতে চলেছে এই আটটি রাশি। কোন এই আটটি সৌভাগ্যবান রাশি কোন কোন দিক থেকে বেনিফিটেড হবে তাও আমি এই ভিডিওতে আমি পূর্ণাঙ্গ বিশ্লেষণ করতে চলেছি, বিস্তারিত আলোচনা করতে চলেছি যে কোন কোন দিক থেকে এই আটটি রাশি মা দুর্গার কৃপায় আপনাদের ক্ষেত্রে আসতে চলেছে ধনবর্ষা, অর্থবৃষ্টি, আপনাদের দুর্গতি নাশ হতে চলেছে, অর্থাৎ আপনাদের জীবনে আসতে চলেছে সুখ, শান্তি, সমৃদ্ধি। তো শুরু করা যাক ভিডিওটি। তো আমি আজকে আপনাদেরকে জানাই, অনেকেই বারবার কমেন্টস করছেন যে স্যার আপনি আপনার বুকিং নাম্বারটা দিন। দেখুন, বিশেষ কারণবশত আমি বুকিং নাম্বার দিয়ে উঠতে পারিনি। আপনারা যে দেখতে পাচ্ছেন অ্যাস্ট্রো এডুকেশন বুকিং নাম্বার 9609343993, এই নাম্বারটি হোয়াটসঅ্যাপ বুকিং নাম্বার। আপনারা এখানে যদি বুকিং করতে চান, যারা যারা আমাকে দেখাতে চান, পার্সোনালি যারা আমার সঙ্গে ভিজিট করতে চান, তারা অবশ্যই এই হোয়াটসঅ্যাপে আপনারা আপনাদের যুক্ত হন, কমেন্টস করুন, আপনাদের ডেট অফ বার্থ, টাইম অফ বার্থ, প্লেস অফ বার্থ দিয়ে আপনারা জানান এবং আমার সাথে কলে কথা বলুন এবং আপনাদেরকে টোটাল ইন ডিটেলস জানিয়ে দেওয়া হবে কীভাবে আপনারা কী করবেন না করবেন সমস্ত কিছু আপনাদের কিন্তু জানিয়ে দেওয়া হবে। দেখুন, এখানে আপনারা শুধু রাশি, লগ্ন কি আমার রাশি, কি আমার লগ্ন কি আমার এই সমস্যা, এগুলো কিন্তু আপনারা প্রশ্ন করবেন না। এটি অনলি ফর বুকিং নাম্বার। আপনি এখানে আপনাদের যে কোনো সমস্যার ব্যাপারে আপনারা পে করুন এবং আপনারা সেখানে আপনাদের বার্থ চার্ট নিয়ে অবশ্যই আপনারা ডিসকাস করুন। তো অনেকে কমেন্টস করেছিলেন যে স্যার আপনার বুকিং নাম্বার দিচ্ছেন না। তো যাই হোক, আমি বুকিং নাম্বার আপনাদেরকে দিয়ে দিলাম, আপনারা অবশ্যই বুকিং আমাকে করতে পারবেন। কিন্তু সময়টা আপনাদেরকে আবারও জানিয়ে দিচ্ছি, সকাল এগারোটা থেকে সন্ধ্যা 8টা অবধি আপনারা কিন্তু বুকিং করতে পারবেন এবং ততক্ষণ পর্যন্ত আপনি কিন্তু এই নাম্বারে, অর্থাৎ হোয়াটসঅ্যাপ নাম্বারে আপনারা কিন্তু আমাকে কল করে বুকিং করাতে পারবেন। তো যাই হোক, কোন এই আটটি সৌভাগ্যবান রাশি তা আমি এই ভিডিওতে জানাতে চলেছি। অনেকে বলেন যে স্যার আমার মিলছে না। আমি একটা কথা বলি আপনাদেরকে, আপনারা নেগেটিভ চিন্তা ভাবনা বাদ দিন। যারা নেগেটিভ চিন্তা, নেগেটিভ থট করবেন না, সবসময় পজিটিভ ভাবুন। আমার হবে, আমি পারবো, কেন আমি পারবো না, এই চিন্তা ভাবনা করুন, দেখবেন পজিটিভ ভাববেন, পজিটিভই হবে। আমি খুব এটা দায়িত্ব নিয়ে আপনাদেরকে এই কথাটা বলছি। বাদবাকি তো গ্রহের অবস্থান আছে, আপনারা অবশ্যই আপনারা যা আমার কথাগুলো শুনে একটুকু যদি গাছের পাতা না নড়ে, জানবেন আপনার বাই বার্থ চার্ট আপনার রাশিচক্রে ফল্ট আছে। আপনারা অবশ্যই যোগাযোগ করুন আমার সাথে, হোয়াটসঅ্যাপ নাম্বার আমি দিয়ে দিলাম, আপনারা কন্ট্যাক্ট করুন, সেখানে আপনাদের জন্মকুণ্ডলী বিচার করুন, কোন কোন জায়গাতে প্রবলেম আছে সেটা আপনারা দেখান এবং সেখানে কী করতে হবে না করতে হবে আমি ইন ডিটেলস সেই ভিডিও সেই জায়গাতে আপনাদেরকে জানিয়ে দেবো। আপনারা যখন কল করবেন কি উপায়ে আপনারা আমার সঙ্গে কন্ট্যাক্ট করবেন, কত কী এখানে সমস্ত কিছু আপনাদেরকে ইন ডিটেলস আমি জানিয়ে দেবো এবং তার প্রতিকার কী সেটাও আপনাদের কিন্তু আমি ইন ডিটেলস ওখানে বলবো। তো শুধু ফর অনলি ফর বুকিং, এখানে কোনো জন্ম সময় দিবেন না। তো শুরু করা যাক। যারা বলছেন যে হচ্ছে না, আমি বারবার বলছি নেগেটিভ চিন্তাভাবনা করবেন না, সবসময় পজিটিভ চিন্তাভাবনা নিয়ে আসুন। দেখুন, এই শরৎকালে না, যেমন কাশফুল, শিউরি ফুল, মেঘের সেই সুন্দর মেঘ, আকাশের সেই সুন্দর মেঘ, তেমনি আপনাদের জীবনে এই আটটি রাশির ভাগ্য কিন্তু এত সুন্দর, ঠিক ফুলের মতো, ঠিক শরৎকালে মেঘের মতো কিন্তু আপনাদের জীবন হতে চলেছে। কোন এই আটটি সৌভাগ্যবান রাশি তাই নিয়ে এই ভিডিওতে আমি বিস্তারিত আলোচনা করতে চলেছি। দেখুন, প্রথম যে রাশির কথা বলবো এবং কোন কোন দিকে, মেষ রাশি। মেষ রাশির কী হবে, মা দুর্গার কৃপায় দুর্গতি নাশ হতে চলেছে, আপনাদের
কর্মক্ষেত্রে কিন্তু উন্নতি হবে, আপনাদের পিতার শরীর স্বাস্থ্য ভালো হবে এবং আপনাদের ভাগ্য কিন্তু চমকাবে মেষ রাশির, এবং আপনাদের বিবাহের জায়গা কিন্তু প্রশমিত করবে, সন্তান সুখের জায়গা আসবে এবং প্রেমের জায়গা আপনাদের খুব ভালো একটা দিক কিন্তু দেখা যাচ্ছে এই দুর্গাপূজাতে মেষ রাশির। দ্বিতীয় যে রাশির কথা বলবো সেটা হচ্ছে বৃষ রাশি। বৃষ রাশির কর্ম এবং ভাগ্য দুটোই কিন্তু চমকাবে, নতুন কর্ম কিন্তু আপনারা পাবেন এবং ভাগ্যের সাপোর্ট আপনারা কিন্তু পাবেন, এবং আকস্মিক অর্থপ্রাপ্তি লটারি শেয়ার ফাটকা থেকে কিন্তু আপনারা কিন্তু পাবেন, অর্থাৎ অর্থের জায়গাটা কিন্তু বৃষ রাশির বিশেষ লাভ কিন্তু নিয়ে আসবে, অর্থাৎ বৃষ রাশিরও মা দুর্গার কৃপায় দুর্গতি নাশ হতে চলেছে। এরপরের যে রাশির কথা বলবো সেটা হচ্ছে কর্কট রাশি। কর্কট রাশির ক্ষেত্রে আপনাদের ক্ষেত্রে কিন্তু বিশেষ কিন্তু লাভ, আপনাদের এই সময় লটারি শেয়ার ফাটকা কারবার থেকে প্রচুর অর্থ পাবেন, প্রেমের জায়গা আপনাদের ভালো, বিবাহের জায়গা আপনাদের প্রশমিত করবে এবং আপনাদের জীবনে যা ভাববেন যেটা চাইবেন সেটা কিন্তু হবে, আপনাদের ডিজায়ার কিন্তু ফুলফিলমেন্ট হতে চলেছে কর্কট রাশির। মা দুর্গার আশীর্বাদে আপনাদের দুর্গতি নাশ হতে চলেছে। এই 2022 অক্টোবর থেকে শুরু হচ্ছে পুজো, আপনাদের এ সময় থেকে যে রাশিগুলো কথা বলছি তাদের ক্ষেত্রে কিন্তু সুবর্ণ সুযোগ গোল্ডেন টাইম শুরু হতে চলেছে। এরপরে যে রাশির কথা আমি বলবো সেটা হচ্ছে সিংহ রাশি। সিংহ রাশিরও ক্ষেত্রে কিন্তু আপনাদের সন্তান সুখের জায়গা তৈরি করছে, আপনাদের কর্মের জায়গা তৈরি করছে, আপনাদের ভাগ্য চমকাবে, আপনাদের বিবাহের জায়গা ঠিক হচ্ছে এবং আপনাদের প্রেমের ক্ষেত্রে কিন্তু আপনারা সফলতা পাবেন, অর্থাৎ এই দুর্গাপূজা থেকে আপনাদের দুর্গতি নাশ হতে চলেছে। এরপরের যে রাশির কথা বলবো সেটা হচ্ছে কন্যা রাশি। কন্যা রাশির ক্ষেত্রে কিন্তু আপনাদের ক্ষেত্রে কিন্তু বিশেষ লাভ কিন্তু আসতে চলেছে, অর্থাৎ আপনাদের এই সময় সুবর্ণ সুযোগ কর্মক্ষেত্রে, চাকরি ক্ষেত্রে, ব্যবসার ক্ষেত্রে, আপনার বিবাহের ক্ষেত্রে, চারিদিক থেকে এবং আকস্মিক অর্থ প্রাপ্তি কিন্তু হতে চলেছে কন্যা রাশির। কন্যা রাশির ক্ষেত্রে কিন্তু বিশেষ লাভ কিন্তু দেখা যাচ্ছে। এরপরে যে রাশির কথা বলবো সেটা হচ্ছে বৃশ্চিক রাশি। বৃশ্চিক রাশির ক্ষেত্রে আপনাদের ক্ষেত্রে কিন্তু বিশেষ লাভ, বৃশ্চিক রাশির ক্ষেত্রে রাজনৈতিক ক্যারিয়ার ক্ষেত্রে আপনাদের উত্থান ঘটবে, আকস্মিক অর্থপ্রাপ্তি, বিবাহের জায়গা প্রশমিত হবে এবং আপনাদের ধনভাণ্ডার পূর্ণ হবে, অর্থাৎ আর্থিক স্টেবিলিটি আপনাদের আসবে, কর্মের দিক কিন্তু আপনাদের প্রশমিত হবে, কর্মের জায়গাটা কিন্তু খুলে যাবে এবং আপনাদের ডিজায়ার পূর্ণ হবে। এরপরের যে রাশির কথা আমি বিশেষ করে বলবো সেটা হচ্ছে ধনুরাশি। ধনুরাশির ক্ষেত্রে কিন্তু আপনাদের ধনভাগ্য কিন্তু খুবই ভালো, আপনাদের প্রচুর ধন আসবে এবং আপনারা দেখতে পাচ্ছেন বুকিং নাম্বার, আপনারা অবশ্যই এই নাম্বারে বুকিং করুন। এর সাথে সাথে আপনাদের শত্রু বিনাশ হবে, আপনাদের ঋণ থেকে মুক্তি পাবেন। আপনারা এই সময় ধনুরাশি জাতক বা জাতিকারা এই সময় আপনাদের ডিজায়ারগুলো পূর্ণ হবে, যাদের সম্পত্তিগত সমস্যা চলছে সেই সম্পত্তিগত সমস্যা থেকে আপনারা বেরিয়ে আসতে পারবেন, জীবনে আসবে অফুরন্ত ভালোবাসা, প্রেম, প্রীতি, বিবাহের জায়গা কিন্তু আপনাদের প্রশমিত করছে, ভাগ্য কিন্তু আপনাদের চমকাবে, সন্তানের সুখ আপনাদের দিবে, আপনাদের ক্ষেত্রে প্রেমের জায়গা কিন্তু আসতে চলেছে। এরপরে যে রাশির কথা বলবো সেটা হচ্ছে মকর রাশি। মকর রাশির ক্ষেত্রে খুব সুন্দর যোগ, আপনাদের অর্থনৈতিক সৌভাগ্য শ্রীবৃদ্ধি কিন্তু আপনাদের হবে, আপনাদের জীবনে আসতে চলেছে আমূল পরিবর্তন, আপনাদের ভাগ্য চমকাতে চলেছে, অর্থ আপনাদের হুহু করে আসবে। এরপরের যে রাশির কথা আমি বলবো সেটা হচ্ছে কুম্ভ রাশি। কুম্ভ রাশির ক্ষেত্রে কিন্তু খুব জবরদস্ত লাভ, আপনাদের সফলতা সাকসেসের জায়গা কিন্তু তৈরি হবে, আপনারা আপনাদের মনোবাঞ্ছা যা ইচ্ছা সেটা আপনারা ফুলফিলমেন্ট করতে পারবেন। শেষ যে রাশি সেটা হচ্ছে মীন রাশি। মীন রাশির ক্ষেত্রে জবরদস্ত লাভ, আপনাদের ক্ষেত্রে বিশেষ লাভ, সফলতা সাকসেস আপনাদের কিন্তু আসতে চলেছে, অর্থাৎ মীন রাশির সোনায় সোহাগা হতে চলেছে এই দুর্গা পূজায়, আপনাদের মা দুর্গা
দুর্গতি নাশ করতে চলেছে মীন রাশির। ভিডিওটি এ পর্যন্তই, নমস্কার।